একদিকে যখন জেলার বিভিন্ন স্কুলে মিড ডে মিলের পরিকাঠামো খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, তখন মালদার কালিয়াচকের 3 নম্বর ব্লকে বৈষ্ণবনগর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। পোকা ধরা চাল, নিম্নমানের খাবার এবং উপস্থিতিতে ছাত্র সংখ্যা বেশি দেখানোর অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। এই মুহূর্তে মালদার গাজল এবং সেখান থেকে সামসির দিকে যখন রয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, যারা মিড ডে মিলের বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করছেন, আর ঠিক সেই সময়ে মিড ডে মিলের পরিকাঠামো একেবারেই দুর্বল এই বৈষ্ণবনগর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে, এবং এখানে তাই অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও করে আজ বিক্ষোভ দেখালেন। অভিযোগ, পোকাধরা চাল এবং নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে সেখানে, উপস্থিতিতেও ছাত্র সংখ্যা অনেকটাই বেশি দেখানো হচ্ছে বলেই অভিযোগ অভিভাবকদের। আমরা তো জানি না, আজকে আমরা প্রথম দেখছি যে আমাদের দেখছি খাওয়ার ঠিক দিছে না, ছোটগুলা ছেলেগুলার পেট ভরছে না, ওদের খাওয়া মাছ দেওয়ার কথা দিছে না, ডিম দেওয়ার কথা দিছে না, মা ইয়ে মাংস দেওয়ার কথা দিছে না, যদিও কোনোদিন মাংস দিয়েছে মাসে একদিন দুই দিন, লেখাপড়া ঠিক হচ্ছে না। দেখাচ্ছে যে 230টা ছাত্র, কিন্তু আজকে দেখা গেল যে 130টা ছাত্র, কিন্তু খাতা কলম দেখাচ্ছে খাওয়া দিকে দেখাচ্ছে, কিন্তু ছাত্র দেখছি 130টা, কোনোদিন 120টাও হচ্ছে না। আপনারা 90টা এর আগে দেখেছেন এরকম? এরকম দেখেছি আমি, নিশ্চয়ই বলে গেছি যে সবগুলো খাবার নষ্ট হয়েছে, বালতির বালতির খাবার দিয়েছে, এটা কোথায় দিয়েছে, কার এটা খাবার, তারা যারা রান্না করছে তারা খেয়ে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, এগুলো তো বাচ্চাদের, তাদের তো এই আত্মহরা শান্তি খেয়ে খাবার দিচ্ছে না, এক মুঠি করে দিয়ে পাঠিয়ে দিলে একটা ছোট্ট ডিব্বা দিয়ে, ওই না আমাদের কোনো ইয়ে করছে না, এলাও করছে না। আজকে আপনার বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, মাসে মাসে বলেছে যে না ঠিক আছে, এটা দাদা ঠিক আছে, এটা দাদা ঠিক আছে, এই তো করে। আপনার নাম? আমার নাম সুধীর মণ্ডল। আমরা তো জানি না আজকে এমবিডি লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস প্লাস ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার, সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। বৈষ্ণবনগর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের যা অবস্থা, এখানকার শিক্ষা ব্যবস্থা মোটের উপরে ভেঙে পড়েছে। এখানকার হেডমাস্টার থেকে শুরু করে অন্যান্য মাস্টারমশাই নিজেদের ক্লাস ঠিকমতো না করে মিড ডে মিলের চাল সবজি চুরি করতে ব্যস্ত রয়েছে, ছাত্র সংখ্যা চুরি করতে ব্যস্ত রয়েছে। আজকের যা পজিশন, বিভিন্ন ক্লাস থেকে তথ্য পাওয়া ছাত্র সংখ্যা হচ্ছে উপস্থিত 131 জন। আজকে মাস্টারমশাই তৈরি করা বোর্ডে টোটাল স্টুডেন্ট দেখানো হয়েছে 230 জন, কিন্তু প্রেজেন্ট ছাত্র সংখ্যা হয়েছে 131 জন। এখানে সবচেয়ে বড় ঘাপলা করছে তারা, মিড ডে মিলের চাল থেকে সবজি সমস্ত টাকা পয়সা চুরি করছে। পঞ্চম শ্রেণীতে যেখানে টোটাল স্টুডেন্ট সংখ্যা 75, সেখানে ক্লাসে ক্লাস টিচার খাতাতে প্রেজেন্ট করেছেন 54 জন, কিন্তু সেই ক্লাসে উপস্থিত ছাত্র সংখ্যা অনলি 35, অর্থাৎ 35 জন। এখানে এইভাবে তারা ক্লাসে চুরি করছে, ছাত্র সংখ্যা চুরি করছে, মিড ডে মিলের চাল চুরি করছে। এখানে চুরিতে অনেকদিন থেকে জড়িত রয়েছে, এর আগেও আমি গ্রামের মানুষজন নিয়ে এসেছিলাম, তারাকে সতর্ক করে গেছিলাম, সাবধান করে গেছিলাম, আদেশ দিয়ে গেছিলাম যে আপনারা ক্লাসগুলো ভালো করে করবেন, মিড ডে মিলটা ভালো করে করবেন, কিন্তু তারা সতর্ক হয়নি, দিনের পর দিন তারা চুরিতে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছে।